যোগ্যটালে অনেকে আমার কাছে প্রশ্ন করেন, এ গত কয়েকদিন ধরে মাইয়া মাইয়া দাঁড়াচ্ছিল, তারপরে মাসাবে দাঁড়াচ্ছিল, মমতার দাঁড়াচ্ছিল, এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন দেওয়া হচ্ছে। ওদেরকে বলেন তো যে আপনারা তো ভোটে দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কী যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন? প্রতি সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মতো দর্শন দিতে পারে, এই নাম হলো হিরো। সব থেকে হিরোগিরি করে আমার মনে করেন থেকে আজকে রাখেন তো। আর আপনারা সবাই জানেন অল টাইমে যারা অনেক লোককে আপনারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে অনেকে, কিন্তু যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারেনি, তারা নিজেরাই জিরো হয়ে যায়। হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছে। আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ, এবারও আমি সিংহ চাবো। আপনাদের প্রার্থীরা সিংহ যদি কেউ না নিয়ে থাকে, যেহেতু আজকে গতকাল মনে করেন প্রতীক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না, যে না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করবো। আপনারা সবাই দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর মনে করেন আসতে পেরেছে। এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না, যেহেতু 2018 এরকম ঘটনা ঘটেছিল আমার সাথে। 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছে। আশা রাখতেছে আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন, নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার গত 18 আপনারা দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেরকম মারামারি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, পরে আমি 2018 পরে ভোট করে বর্জন করি। এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো, প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই, আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিতে ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান। প্রতি সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে এবারে গর্জন দেব। অনেকে আমি একটা প্রশ্ন করি, আপনারা সাংবাদিকরা আমাকে অনেকে একটা প্রশ্ন করেন, অনেক ব্যক্তি রায় যে আপনার হলে নির্বাচন এলাকায় কী করবেন এবং আপনি ভোটারদের দাঁড়াবেন, কী যোগ্যতা আছে? আচ্ছা এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো, আপনার এই কথাটা সব আপনার প্রতিটা সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটে দাঁড়াচ্ছেন, আপনার কী যোগ্যতা আছে? এই যোগ্যতা এলে আপনার অনেকে অনেক কথা বলে, এই কথাটা শুধু আপনারা আমাকে বলার সাহস পান আপনারা, আর কাউকে এই প্রশ্নটা করা আমি দেখি না। সেইবার সকলকে তো আমার কোনো জনপ্রিয়তাও ছিল না, আমি এতটা আমাকে সব আপনি স্বাভাবিকও ছিলাম না, আমি চেষ্টা করেছিলাম সেবার প্রথমে আমি সেইবার দাঁড়াইছিলাম, তাও তো আমি একবার ফেলে অনলি 16 ভোটে ফেটল করেছিলাম, আমি 7 প্রার্থীটা ছিল ওখানে সেই টাইমে আমি দাঁড়াইছিলাম প্রথমবার। আর ভোট আমাকে কেন দেবে জনগণ, মানুষের ভালোবাসা আমি তো সবাই জানি অল টাইম, আমি যে কোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমার সামাজিক কাজগুলো ভালো লাগে, ভবিষ্যতে থাকবো, এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে, অন্য কোনো যোগ্যতা আমার নাই, কোটি কোটি টাকার মালিকও নেই, মালিকও নেই আমি, আমার আপনার আহমরি সেরকম লেখাপড়াও নাই যে, এবং আবার সেরকম নির্বাচন 2 আমি যে নির্বাচনে পেলাম এখানে এসেছিলাম যে করেছি তাও না, কিন্তু আমি চেষ্টা করব মানুষ একদিনে কেউ এত দূর আসতে পারেনি, আস্তে আস্তে একদিন আছে, আমরা একবার কোনোদিন যে যেতে পারি, আমরা অনেকে শিখবো, শিকার কোনো শেষ নেই, ভালো কিছু করতে পারলে জনগণ অবশ্যই আমাকে বলছে। তখন আমার মনে কারণ কেবল শখ করে সেবারে প্রথমে নির্বাচন করেছিলাম, আমার অস্ত্র অভাবে ছিল, জনবয়তা ছিল, বয়স ছিল কম, সেই হিসেবে তাও তো আমি 7 মধ্যে মনে করেন 16 ভোটে ফেল করেছি, তাহলে তো মনে করেন সেইটা ফেল করা বলেন আপনি, সেই টাইমে তো আমি 2000 মনে করেন অতগুলো লোকের লড়াই করে মনে করতে পারি, আর এখন তো মনে করেন আপনাদের ভালোবাসায় আজকে সারা বিশ্বের আপনাদের ভালোবাসায় যেভাবে লোকজন চেনে সেই ভালোবাসায় আমাকে তো ভালো মানুষ না বাঁচতো আমি আজকে এত রাখতে পারতাম না, সেই ভালোবাসার কারণে জোর করে বলতেছে এখন সফল আমি। আমার গুণ একটাই, আমার সহজ সরল সাদা সিধা, আমি কোনো জ্ঞান দেবো না, 17 থেকে ভোট দিবে, আমার 17 থেকে লোকজন ভোট দিবে। নির্বাচন শেষ হওয়ার পরে আমি হলে যে 1% যে বিষয়ে আইনের বিষয়ে এই বিষয়টা আমি সরকার আমি এই বিষয়টা রিট করব, এই আইনটা যাতে বাতিল করা হয়, কৃষক আইন যদি সবার জন্য সমান হয় থাকে, যারা আপনি মানে দলীয় থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে না, যারা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে, এই জন্য আমি ভোটের পরে এটা একটা রিট করবো, এই আইনটা যাতে বাতিল করা হয়, কৃষক আইন সবার জন্য সমান হলে যারা দলীয় থেকে নির্বাচন করবে তারও দান চাহলে মানে ভোটারদের স্বাক্ষর লাগে, যারা স্বতন্ত্র প্রার্থী থেকে করবে তাদেরও দান স্বাক্ষর লাগে, নাহলে এটা বাতিল করা হয়।